জেনে নিন যেভাবে মাটির নিচ থেকে উদ্ধার ডাইনোসরের ডিম। স্কুল তৈরির জন্য মাটি খুঁড়ছিলেন কর্মীরা, মাটির নিচ থেকে আচমকাই বেরিয়ে এলো ডাইনোসরের ডিম। প্রত্নতাত্ত্বিকবিদরা জানাচ্ছেন এই ডিমগুলো নাকি 130 মিলিয়ন বছরের পুরনো। এমনই এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে চীনের জিয়াংকিক্স এলাকায়। মাটি খুঁড়ে স্কুল তৈরির কাজ চলছিল, সেই সময়ই কর্মীরা আচমকাই খুঁজে পান 20টি শক্ত খোসা। এরপর স্থানীয় প্রশাসনকে খবর দেওয়া হলে তারা আসেন ঘটনাস্থলে। এরপরই খবর দেওয়া হয় প্রত্নতাত্ত্বিকবিদদের, তারাই জানিয়েছেন এই খোসাগুলি ডাইনোসরের ডিমের, 63 মিলিয়ন থেকে 145 মিলিয়ন পুরনো এই ডিমগুলি। এই প্রতিটি ডিম 2 মিলিমিটার চওড়া। এই ডিমগুলোকে আরও পরীক্ষা নিরীক্ষা করার জন্য পরীক্ষাগারে নিয়ে যাওয়া হয়েছে। আচমকাই এই ডাইনোসরের ডিম খুঁজে পাওয়ার জন্য স্কুল তৈরির কাজ আপাতত স্থগিত রয়েছে। কয়েক সপ্তাহ আগেই এখান থেকে উদ্ধার হয়েছিল 100 মিলিয়ন বছরের পুরনো ড্রাকুলাটি। ড্রাকুলা এবং ডাইনোসর এই দুটির দেহের যে অবশিষ্ট অংশ পাওয়া গিয়েছে সেগুলি ডিএনএ পরীক্ষা করার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়েছে। একের পর এক এই ধরনের ঘটনায় আতঙ্কে এলাকার স্থানীয় বাসিন্দারা।